আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটি গ্রামের দৃশ্য ড্রয়িং করে দেখাবো, খুবই সহজ এবং সিম্পলভাবে। আপনারা আমার এই ড্রয়িং দেখে যে কেউ ড্রয়িং করতে পারবেন, খুবই সহজ। প্রথমে আমি একটি সাইন পেন নিলাম, এভাবে দেখুন, প্রথমে লম্বালম্বিভাবে দাগ দিয়ে এভাবে আড়াআড়িভাবে দাগ দিলাম এবং কোনাচ্ছে একটি দাগ দিয়ে দিলাম, এখন ওটি ঘরে চালা হয়ে গেল। এবং নিচে আরও দুইটা দাগ দিলাম এবং সাইডে এই যে একটা দাগ দিলাম, এখন একটি পূর্ণাঙ্গ ঘর কমপ্লিট হয়ে গেল। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে পেন্সিল দিয়েও ড্রয়িং করতে পারেন, তা আমি সাইন পেন দিয়ে ড্রয়িং করি। সাইন পেনের কালিটা অনেকটা ডার্ক দেখায়, অনেক কালো, তো দেখতে ভালো লাগে। আর পেন্সিল দিয়ে ড্রয়িং করতে গেলে একটু সুবিধাও আছে, একটু ভুল হয়ে গেলে ওইটা দাগটা মুছে আবার নতুন করে দাগ দিয়ে আবার ড্রয়িং করা যায়, কিন্তু সাইন পেন দিয়ে বা যে কোনো পেন দিয়ে ড্রয়িং করলে একবার ভুল হয়ে গেলে কিন্তু এটা আর মোছা যায় না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আর দেখুন আমি কীভাবে ড্রয়িং করি, খুবই সহজ। আসলে এটা বলার কিছু নাই, আপনারা দেখতে দেখতেই শিখতে থাকবেন, শিখে নেবেন, বাচ্চারাও দেখতে দেখতে এটা শিখে নেবে। তো তার আগে প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।